যতগুলো নায়িকা আছে দুর্ভাগ্য আমার এটা ভাই ছাড়া কিছু ডাকে না কেউ আগে ছোটে। এমনকি আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখনও আমার ক্লাসের মেট যারা তারা অন্যদেরকে নিয়ে চাইনিজ খেতে যায় পুটুর পুটুর, আমাকে বলে পারিস ভাই ইসলাম আলাইকুম কেমন আছেন। আপনি বসে আছেন পরিচালক সমিতির মহাসচিবের চেয়ারে, পাশে আলমগীর ভাই, তার পাশে জাভেদ ভাই, সামনে আপনার বন্ধু বা ছোট ভাই ফারুক ভাই, মিয়া ভাই, আর এই পাশে প্রয়াত ওয়াসিম ভাই। ছবিটা কিন্তু কোন আসলে এই এমন না যে প্রস্তুতি নিয়ে তোলা, আপনি যেভাবে কথা বলছেন না না এটা কেউ তুলেছে তুলেছে মনে পড়ে কি বা কি না এটা মনে। আর এমনিতে আপনারা এই ছবি তুলতে পারলেন পারেন, কিন্তু বর্তমান সময়ে কেন পারে না, কেউ করে না, অহংবোধ কাজ করে অনেকের কাছে শুনেছি না। এখন তো চারটা স্টারই পায় না, নাই এখানে কিন্তু পাঁচজন বাঘা বাঘা স্টার। হ্যাঁ, ছবিটা যখন ফেসবুকে দিয়েছেন নিপু বড়ো ভাই, হ্যাঁ নিপু তো, নিপু তো সবসময় ভালো ছেলে, কিন্তু এখন তো পাঁচটা স্টারই নেই, তুমি পাঁচটা বাঘা বাঘা স্টার খুঁজে পাচ্ছ, তুমি পাঁচটা স্টারকে এক জায়গায় আনো আগে তারপরে ছবি তুলো। আমি তো একটা হিরোইন তো আমি একটা খুঁজে পাই না আমি, কারণ সবগুলো হিরোইনের চেহারাই একই রকম। হ্যাঁ সবগুলো চেহারাই একই রকম, কারণটা হচ্ছে যে সবগুলো চুলই বান্দরের কি বলে লেজের মতো, আর তা নাহলে বাবুই পাখির বাসার মতো চোখ এরকম ভ্রু টানা এইখানে টানা এইখানে টানা, এইখানে লাল দেওয়া, ঠোঁটের মধ্যে ব্ল্যাক লিপস্টিক দেওয়া, সেম মেকআপ। তো আমি একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে জিজ্ঞেস করলে ভাইয়া কেমন আছেন, আমি বলে ভালো আছি, তুমি কেমন আছো, বলে যে আমি ভালো আছি, কিন্তু আপনি তো ভাইয়া বোধহয় আমাকে চিনতে পারেননি। তা আমি বললাম যে হ্যাঁ ভাই চিনতে পারিনি, বলে যে আমি আপনার সাথে কাজ করেছি। তো এখন কেমনে চিনব আমি, ববিতা সুন্দরী ছিল না, শাবানা সুন্দরী ছিল না, অলিভিয়া সুন্দরী ছিল না, ওরা প্রত্যেকে ওদের নিজস্ব ঢঙে নিজস্ব ওয়েতে ওরা চলাফেরা করতো, স্টাইল ভিন্ন ছিল। এখনগুলো এখন তো ড্রেসও ওই একই রকম বানায়, মেকআপ যেটা বললাম ওই একই রকম মেকআপ করে। তো আসলে পরে দেখলো আমি আজকে যাকে দেখি কালকেও মনে হয়, আর একজনকে যখন দেখি ওইটাকে মনে হয় আমার ওকেই দেখছি, আমি আইডেন্টিফাই করতে পারি না, আমি এখন একজন হিরোইনকেও চিনি না। আচ্ছা ওয়াসিম ভাই তো প্রয়াত হয়েছে, তার সাথে আপনি কাজ করেছেন, আপনারা দুজন একসাথে কাজ করেছেন, তার সাথে একটু স্মৃতি কাতরতা একটু স্মৃতি যদি একটু রোমন্থন করতেন। হ্যাঁ না আজকে স্মৃতি রোমন্থনটা বহুত হয়ে গেছে, এমনিতে একটু শুনতে চাই আপনার। না হি ওয়াজ মাই ক্লোজেস্ট ফ্রেন্ড, আমাদের চলচ্চিত্র জগতে তুই তোকারই বলা যেটা সেটা একমাত্র ওয়াসিম আর আমি দুজনই বলতাম, আমাকে কিন্তু কেউ তুই তোকারই বলেনি, আমাকে কিন্তু কেউ আজকে পর্যন্ত ভাই ছাড়া কেউ বলেনি। যতগুলো নায়িকা আছে দুর্ভাগ্য আমার এটা, বোধহয় চেহারাটার মধ্যে বোধহয় একটা বিচ্ছিরি ব্যাপার আছে আর কি, ভাই ছাড়া কিছু ডাকে না কেউ আগে ছোটে। এমনকি আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখনও আমার ক্লাসের মেট যারা তারা অন্যদেরকে নিয়ে চাইনিজ খেতে যায় পুটুর পুটুর, আমাকে বলে পারিস ভাই ইসলাম আলাইকুম কেমন আছেন, আমি তখন থেকেই বুঝে উঠতে পারি না যে আমার মধ্যে নিশ্চয়ই কোনো দোষ আছে, আমার চেহারার মধ্যে কোনো খারাপ কিছু আছে যে কারণের জন্য এরা সবাই আমাকে ভাই ডাকে আর কিছু ডাকে না। এমনি সেজন্য কি আপনি কলেজ জীবন বা স্কুল জীবনে প্রেম করতে পারেন নাই? হ্যাঁ সেজন্য কি কলেজ বা স্কুল জীবনে মেয়েরা আপনার প্রেমে পড়ে নাই নাকি আপনি পড়েন নাই? আমি বোধহয় পড়িনি, অথবা ওরা বললেও আমি ওরা আমার কাজ পর্যন্ত তো আসতে পারিনি। মানে আমি ঢাকা ইউনিভার্সিটি যখন পড়ি আমি ল কমপ্লিট করে আসছি, তো তখন ওই মেয়েরা অটোমেটিক্যালি ল পড়া অবস্থায় দেখেছে, ওদের জুনিয়র হয়ে গেল না। তা আমি যখন আসলাম তখন এই ক্লাসে ভর্তি হইলাম এসে সাইকোলজিতে, তখন সে জুনিয়র স্টুডেন্ট না, তো অটোমেটিক্যালি আমাকে ভাই ডাকবে, ছাত্রলীগের নেতা অটোমেটিক্যালি আমাকে ভাই ডাকবে। আচ্ছা সেজন্যই হ্যাঁ ইউনিভার্সিটিতে ফিল্মে যখন আসছি তখন সবগুলোর মধ্যে মোটামুটি কিছুটা লেখাপড়া ছিল, সেই জন্য হয়তো ওরা ভাই দেখছে। সে কারণে কি আপনার মানে জীবনে মানে প্রেমে পড়া প্রেম করার ধাপটা স্টপ ছিল? প্রেমে পড়িনি কথা তো বলতে পারবো না, এতবার মিথ্যে কথা বলবো কি করে।